হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, সানডে মর্নিং থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি, মানে সকাল সকাল বলতে আজকে তো উঠেছি লেট, আর একটু বৃষ্টি বৃষ্টি, মানে ওয়েদারটা খুবই ভালো লাগছিল। তো বাসায় রান্নাবান্না করিনি, তো খেতে বেরিয়েছি। এখন 12:30 মতো বাজে, উঠেছি 11:00 দিকে, তো উঠেই বেরিয়ে পড়েছি খেয়ে, মানে চা খেয়েছি শুধু ঘরে। আর এই যে আজকে লাঞ্চটা বাইরেই করব। তো ছেলে চিকেন ললিপপ খাচ্ছে, তো আমি অর্ডার করেছি একটা ফিশ থালি, কারণ অনেক দিন ধরে ফিশ খাওয়া হয় না। তো এই যে দেখো, এখানে ভাত, রুটি, তারপর দই কাতলা, ডাল, চাটনি, পাঁপড়, একদম পুরো একটা বাঙালি থাল, মানে বাঙালি প্লেট আর কি, ফিশ প্লেট। তো মাছটা কিন্তু খুব ভালো ছিল, অনেকটা নরম, আর খেতেও অনেকদিন পরে খাচ্ছি তো খুব ভালো লেগেছে। তো মাছটা সত্যিই খুব ভালো ছিল। তো চলো লাঞ্চ করে নিই। আর ওর বাবা খেয়েছে হচ্ছে রুটি আর কাবলি ছানা ছিল। তো আজকে যেহেতু সানডে, অনেকটাই মানে একদম এরকম চলছে অলসতায়, তো আজকে বার্বি মুভিটা দেখছিলাম। আমার হলে যেয়ে দেখার ইচ্ছা ছিল, কিন্তু যাদের ছোটো বাচ্চা তারাই বুঝো হলে যেয়ে দেখা পসিবল না। তো যেহেতু সবাই শুনছি বার্বি মুভি দেখছে, কিন্তু আমার ততটা ভালো লাগেনি, যতটুকুই লেগেছে ফ্যামিলিজমের আর কি। তো যাই হোক, দেখলাম। তারপর বিকেলের দিকে ওর বাবা বলছে যে চলো একটু কিছু খেয়ে আসি। তো এই যে পোহা নিয়ে এসেছি, আর ওর বাবা একটু পাকোড়া টাকোড়া নিয়ে এসেছে, চা দিয়ে খাবে। তো আমি পোহাটাই খাচ্ছি। তো পোহাটা খেয়ে দেন আবার একটু পরে রেডি হয়ে বেরোবো। আজকে সানডে আর আমার মাথায় ভূত চেপেছে। কি ভূত চেপেছে তা তোমরা দেখতে পাবে এখানেই। তো এই যে রেডি হয়ে গেছি, একটু ভালো করেই রেডি হয়েছি, ছেলেকেও রেডি করে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। একটা জিন্স প্যান্ট পরেছি, ক্রপ টপ আর জিন্স জ্যাকেট। তো এখন বেরোবো। তো কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই দেখতে পাবে। তো ওয়েদারটা একটু বৃষ্টি পড়ে আবার একটু ভালো হয়, মানে সারাটা রাস্তা এরকমই, কোথাও বাদল কোথাও রোদ এরকম। তো আমি যা মানে বেরিয়ে যেহেতু পড়েছি, তো কিছু তো করবই, এসে পড়েছি সেলুনে। তো এসেই আগে হেয়ারটা ওয়াশ করালাম। তো আমার ভূত চেপেছে যে চুল এত লম্বা হয়েছিল, কিন্তু আমি এখন কেটে ফেলবো। কয়েকদিন ভেবেছিলাম যে কাটবো না, দেখো একদম কোমর পর্যন্ত হতে চলেছিল, বাট আমার এখন আর ভালো লাগছে না, তো আমি এখন কেটে নেব। সেই ভূত চেপেছে, কিন্তু আমার অনেক দিনের শখ ছিল যে অনেকটা লম্বা করে তারপর আবার স্মুথনিং করবো। স্মুথনিং তো আছেই, কিন্তু আবার যখন শেষ হয়ে যাবে লম্বা চুলে স্মুথনিংটা আরও বেশি ভালো লাগবে। কিন্তু দেখো কতটা কেটে ফেললো। তো যাই হোক, এখন যেই কাটিংটা করব সেই কাটিংটাই করতে এসেছি, এখন কাটছি। ভূতে ধরলে যা হয়। তো হঠাৎ করেই মনে হলো যে না চুলটা কেটে আসি, তো হঠাৎ করেই এসে পড়েছি। তো দেখো আমি এটা কাটিংটা করি, আর লাস্টে বলবে কিন্তু কমেন্ট করে যে কাটিংটা কেমন হয়েছে, ভালো লাগছে, নাকি লম্বা চুলেই ভালো লাগতো, নাকি শর্ট চুলে ভালো লাগে। তো কাটিং হচ্ছে, আর আমার মনটাও একটু খারাপ ছিল যে কেন কাটলাম, আবার ভাবছি না থাক কেটে ফেলেছি যখন কেটে ফেলেছি। তো চলো কাটিং টাটিং করি। তো এই যে আমার হেয়ার কাট কমপ্লিট, কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু তো এই এখন বাড়ি এসে পড়েছি, আর বাড়ি এসে চিকেন পাকোড়া করবো, আর সেই টাইমেই কারেন্টটা চলে গেছে। তো যাই হোক, অন্ধকারেই পাকোড়া করলাম, পাকোড়া টাকোড়া খেয়ে রাতেও অন্ধকারেই ভাত টাত খেয়েছি, চিকেন বানিয়েছিলাম, কিন্তু অন্ধকারে আর শ্যুট করতে পারিনি। তো বাস আজকের ব্লগটা এতটুকুই ছিল। অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে। কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো গুড নাইট অ্যান্ড বাই বাই।